আজকে সবথেকে বড় আপডেট হলো মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে, অর্থাৎ 2021 সালে কবে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং মাধ্যমিক পরীক্ষা কখন হবে তার পুরো তথ্য আজ আমি তোমাদের জানাবো। তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা জানতে পারবে মাধ্যমিক কখন শুরু হচ্ছে এবং কবে থেকে শুরু হচ্ছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রিয় চ্যানেল সাফল্য একাডেমিতে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই আমরা মাধ্যমিক পরীক্ষার রুটিন পেয়ে গেছি। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2021-এর 1 জুন, অর্থাৎ মঙ্গলবার থেকে। সেদিন হবে প্রথম ভাষার পরীক্ষা, অর্থাৎ যাদের প্রথম ভাষা হিসাবে বাংলা আছে তাদের বাংলা পরীক্ষা হবে, যাদের অন্য সাবজেক্ট আছে তাদের সেই ভাষার পরীক্ষা হবে। 2রা জুন, অর্থাৎ বুধবার, পরীক্ষা হবে দ্বিতীয় ভাষা পরীক্ষা, অর্থাৎ যাদের দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি আছে তাদের ইংরেজি পরীক্ষা হবে, আর যাদের অন্য ভাষা আছে তাদের সেই ভাষার পরীক্ষা হবে। এবার আসছি 4রা জুন, শুক্রবার, ইতিহাস পরীক্ষা। তা আমরা 3রা জুন, তোমাদের বৃহস্পতিবার ছুটি থাকছে, কোনো পরীক্ষা হবে না। এবার আসছি 5ই জুন, শনিবার, ভূগোল পরীক্ষা হবে। 7ই জুন, সোমবার, হবে অঙ্ক পরীক্ষা। তা আমরা 6ই জুন, রোববার, তোমাদের ছুটি, কোনো পরীক্ষাই হবে না। এবার আসছি 8ই জুন, অর্থাৎ মঙ্গলবার, ভৌতবিজ্ঞান পরীক্ষা। তারপর হচ্ছে 9ই জুন, অর্থাৎ বুধবার, জীবনবিজ্ঞান পরীক্ষা। তা তোমরা দেখতেই পাচ্ছ যে 1লা জুন থেকে 9ই জুন পর্যন্ত তোমাদের মেন পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে। আর এখানে আরেকটাও জানিয়ে দিই, যাদের ঐচ্ছিক বিষয় আছে সেটা 10ই জুন পরীক্ষা হবে, যদিও সেটা এখানে আমরা নিয়ে আসতে পারিনি, বাট ওটা তোমাদের 10ই জুন পরীক্ষাটা হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস জানিয়ে দিই যে মাধ্যমিক পরীক্ষার সময়, অর্থাৎ কটা থেকে কটা পর্যন্ত হবে। তোমাদের 11:45 AM, অর্থাৎ দুপুর 11:45 থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, চলবে 3 PM, অর্থাৎ দুপুর 3টে পর্যন্ত। তোমরা জানো যে মাধ্যমিক পরীক্ষাতে 11:45 প্রশ্নপত্র দেয়, 12টা পর্যন্ত তোমরা প্রশ্নপত্র দেখার সুযোগটা পাও। এবার 12টা থেকে 3টে পর্যন্ত মোট 3 ঘন্টা তোমার লেখার টাইম পাও। তা তোমাদের মোট টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট, যার মধ্যে প্রথম 15 মিনিট তোমরা প্রশ্ন দেখার সময় পাবে আর শেষ 3 ঘন্টা তোমরা লেখার সময় পাবে। আশা করি তোমাদের আপডেটটি পেয়ে তোমাদের খুব উপকৃত, তোমরা শুনেটা খুব উপকৃত হয়েছো এবং তোমাদের জন্য খুবই ভালো একটা সংবাদ। এবার তোমরা মন দিয়ে পড়াশোনা করো, যাতে মাধ্যমিক পরীক্ষায় তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক অবশ্যই করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আর কোন কোন ধরনের ভিডিও তোমাদের দরকার সেগুলি তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, এছাড়া ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুক আইডিও দেওয়া রয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।